হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি রংটং। রংটং থেকে এখনও কিছু প্ল্যান নেই, দেখি রংটং থেকে কোথাও যাওয়া যায় নাকি। চলো সাথে থাকো তোমরা। পুরো হাওয়া চলছে, এদের এত জোরে জোরে হাওয়া চলছে, মানে পুরো চুলগুলো উড়ে যাচ্ছিল আমার। এই শুরু হয়ে গেল বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কোথাও ঘুরতে যাওয়া এসে আসলেই বৃষ্টি। কোনো অসুবিধা নেই, আমরা তো গাড়িতেই আছি, ভিজার কোনো চান্সেস নেই। ঠিক আছে, চলো সাথে থাকো। দেখা যাক, মনোজ মানে আমার ফ্রেন্ড, ও গাড়ি ড্রাইভ করছে, ও শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, কারণ দার্জিলিং মোড় প্রচণ্ড 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 জাম থাকে। আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। এটা ওই মাটিগাড়ার উল্টো সাইডে একটা রাস্তা, যেটা জ্ঞানজ্যোতি কলেজের সামনে দিয়ে গেল রাস্তাটা। টয় ট্রেনও চলে গেল, বুদ্ধ টেম্পল। এখন আমরা, এটা হচ্ছে শুকনোর রাস্তাতে যাচ্ছি, বজরংবলী। তারপর হচ্ছে নেক্সট আসবে হচ্ছে শুকনা। এটা রংটংয়ের উঠার রাস্তা, মানে শুকনার যে ফরেস্ট, শুকনার লাস্ট এতটুকুনি আছে, এরপরে মোটামুটি রংটং মানে পাহাড়ের রাস্তা স্টার্টিং এখান থেকে। তো পাহাড়ের রাস্তায় মানে প্রচুর 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 মানে ভিউসগুলো খুব সুন্দর, দেখতেও খুব ভালো লাগে। আর এত জোরে জোরে হাওয়া, আমার চুল পুরো পুরো উড়ে যাচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমরা যে যাচ্ছিলাম, আজকের ওয়েদারটা একদম সেই ওয়েদার ছিল, বেশ সুন্দর ওয়েদার, মানে চারিদিকে বেশি ট্রাফিকও ছিল না, একটু হালকাই ছিল, তো বেশ ভালোই লাগছিল, ওয়েদারটা খুব ভালো লাগছিল। তার মধ্যে মাঝে মাঝে আবার বৃষ্টিও পড়ছিলো। তো এটা ক্রসিং, রেল লাইন ক্রসিং আছে, এরকম করে রেল লাইন অনেকগুলো ক্রসিং আসে। তো এখন আমরা প্রায় অনেকটা উপরে উঠে চলে এসেছি, এখানে থেকে রেল লাইনটা দেখা যাচ্ছে। মনোজ আমাকে কিছু দেখাচ্ছে, বুঝতে পারছি, ও আমাকে মেঘ দেখাচ্ছিল, যে মেঘগুলো কীভাবে যাচ্ছে ও আমাকে ওটাই দেখালো। ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, মানে পুরো কুয়াশায় ভরে যায় ভিতরটা, মানে সেই চারিদিকে একদম কুয়াশার কুয়াশায় ভরে যায়, প্রায় মানে অন্ধকার হয়ে গেছিলো চারিদিকে। দেখতেই পাচ্ছ একটু আগে এরকম খালি ছিল জায়গাটা, এখন কুয়াশায় ভরে গেছে, কিছুই দেখা যাচ্ছে না সামনে, প্রচণ্ড কুয়াশা। তো আমরা জাস্ট মোমো টোমো খেলাম, খেয়ে জাস্ট মানে কুয়াশা দেখার জন্য একটা রাস্তার মধ্যে আসলাম, দেখি কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচুর কুয়াশা হয়ে গেছে চারিদিকে। ভালোই লাগছিলো দেখতে, যে কেমন ওয়েদারে এসেছিলাম আর ওয়েদারটা কেমনভাবে চেঞ্জ হয়ে গেল। অনেকজনই এসেছিলো এখানে, এই একটা দাদার রেস্টুরেন্ট, মানে ছোটো স্টার্টিং রেস্টুরেন্ট খুলেছে এখানটা নতুন। অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, তো এখন আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার জন্য আমরা ব্যাক করছি, এখন প্রচণ্ড রাস্তায় কুয়াশা, কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়, পুরো কুয়াশায় ভরে গেছে। দেখি আগে কতটা, আগে যাই, আগে গিয়ে দেখা যাক কতটা কুয়াশা দেখা যাচ্ছে, কী দেখা যাচ্ছে। বাবা রে, কুয়াশায় পুরো ভরে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছিল না সামনে, প্রচণ্ড কুয়াশায় ভরে গেছে, মানে সামনে কিচ্ছু বোঝা যাচ্ছিল না। সামনে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, প্রচণ্ড কুয়াশায় ভরে গেছে, মানে অপোজিটে কী আছে না আছে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো পাহাড়টাই কুয়াশায় ভরে গেছে। ওয়েদারটা একদম ফাটাফাটি ওয়েদার বলতে পারো।
জাস্ট ভিউটা দেখো, ভিউটা একদম মানে কি বলবো, মানে চারদিকে কুয়াশায় ভর্তি, মনে হচ্ছে আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে চলে এসেছি, মানে এত কুয়াশা চারদিকে। আমরা প্রায় পাহাড় থেকে নেমে এসেছি, তো শুকনার সামনে একটা বড় বজরংবলীর মূর্তি আছে, অনেক অনেক বড়, বেশ সুন্দর দেখতে, ভালো লাগছিল দেখতে, মানে পুরো মেঘের মাঝখানে বজরংবলীকে দেখতে সেই সুন্দর লাগছিল, অনেকটা বড়, অনেকটা বড় আছে বজরংবলীর মূর্তিটা, মানে শুকনা স্টেশনের অপোজিটে আছে এটা, বজরংবলীর মূর্তিটা প্লাস বজরংবলীর মন্দির আছে এখানে। এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ি মানে এখন আমরা ফিরছি, মোটামুটি ধরো কটা বাজে, 5:30-6 এরকম বাজে, তো এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। এখন হয়তো আমরা শুকনার রাস্তাটা দিয়েই যাবো, মানে দার্জিলিং মোড় হয়েই আমরা বাড়িতে যাব। বৃষ্টির জন্য এখানে প্রচণ্ড জল জমেছে, মানে শুকনার রাস্তার পাশে প্রায় নদী, মানে ছোটো টাইপের একটা নদীর মতো হয়ে গেছে, অনেক 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 জল জমেছে এখানে, মানে বৃষ্টির কারণে। অন্য সময় এই জায়গাগুলো শুকনো থাকে, মাঝে মাঝে এদিক দিয়ে ওই হাতিও বের হয়, প্রায় অনেকগুলো হাতিও বের হয়, কারণ ভিতরে ফরেস্ট, ফরেস্টে মানে এই ডান দিক দিয়ে গেলে গভীর ফরেস্ট পড়ে, মানে ফরেস্ট থাকে এখানে। প্লাস আমরা এখন বাড়িই যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে, তো বললো যে চল, তো ওটাই ওটাই ভাবছি, সাথে থাকো, সঙ্গে থাকো, লাইক করো, আর ওটাই গানের মজা নিচ্ছি। বৃষ্টি সেই আবার শুরু হয়ে গেছে, বৃষ্টি 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 আবার সেম, পাহাড়ে বৃষ্টি পড়েনি, কুয়াশা ছিল, বাট এখানে আসতেই এটা ওই শুকনা বাজার, তো বৃষ্টি চালু হয়ে গেছে আবার, বৃষ্টি বৃষ্টি এখন কখন থামবে তা বলতে পারছি না, বাট কোনো অসুবিধা নেই, ভেজার তো কোনো চান্সেস নেই। ঘুরতে গেছি, ফটো তোলা হবে না, একই কোনো দিন হয়, তো কিছু কিছু ফটো তুলে নিলাম, পোজ দিলাম আমার, আমরা তিনজনে, হ্যারিকেন এখন তো প্রায় দেখাই যায় না, আমার বেবি, মনোজ আরও কত, চা চা খেয়েছিলাম, ওরা খুব টেস্টি চা বানিয়েছিল, মোমো, পাহাড়ের মোমো তো এমনি বিখ্যাত, আমি গরম চা খাচ্ছিলাম না, পোজ দিচ্ছিলাম শুধু।